মিস্টার শিমুল, আপনি তো পরীক্ষায় অনেক ভালো করেছেন। তাছাড়া আপনার সমস্ত কাগজপত্র, রেজাল্ট আমি দেখলাম। আপনি তাহলে চাকরিটা পাচ্ছেন। তাহলে স্যার আমি কবে থেকে জয়েন করব? আপনি চাইলে টাকা পয়সা দিয়ে কালকে থেকেই জয়েন করতে পারেন। আর হ্যাঁ, মনে রাখবেন টাকা পয়সার ব্যাপারটা কেউ যেন জানতে না পারে। স্যার আমি গরিব মানুষ, তাছাড়া যোগ্যতায় চাকরিটা পেয়েছি, কিন্তু এখানে টাকা পয়সা কেন লাগবে আমি বুঝতেছি না। দেখেন, আপনি যে কথাটা বললেন যোগ্যতা, বর্তমানে যোগ্যতায় কোনো চাকরি হয় না। চাকরি পেতে হলে লাগে মামা খালু, আর তার সঙ্গে লাগে টাকা পয়সা, বুঝলেন? তাহলে কি স্যার চাকরিটা আমি পাচ্ছি না? সরি মিস্টার শিমুল, আসলে টাকা পয়সা ছাড়া আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি না। আই এম রিয়েলি সরি। মিস্টার শিমুল, আপনার ফাইলটা নিয়ে যান। শিমুল না? কিরে শিমুল, তুই এখানে ঘুমিয়ে রেছিস যে? মানে তুই তাহলে কই গো? তুই তো জানোস তুই পুরা গ্রাম ডাই আমার, পুরা গ্রাম ডাই আমার ঘর। আরে কস কি তুই, তোর মাথাটা নষ্ট নাকি? তুই একটা শিক্ষিত বলল এই খেত নিয়ে যাবি? আমার ভাই চাকরি ইন্টারভিউ, প্রচুর টাকা দরকার, একটা টাকাও নাই আমার কাছে। লয়াল হ ভাই প্লিজ, আমার লয়াল হ ভাই প্লিজ। আচ্ছা চল দেখি কি করা যায়। তুই ওইদিকে যা, আমি এই লাইনটা ধরি। আচ্ছা তুই ধর। Thank you.
এই মানি নতুন কামলার দেহাই দিস কি কাম করবো? আচ্ছা দাদা দেহাই দিতেছি। লালু চাচা বাড়িতে আছে? লালু চাচা কেনা রে মানিক, তুই এত তাড়াতাড়ি কাম শেষ করে আই বললি যে? ও চাচা আজকাল শরীরে ভালো লাগতেছে না, তাই আই বললাম। তাহলে চাচা গো, চাচারে তো দেখতেছি না। ওই চাচা অন্য ক্ষেতে কাম করতেছে। ও আমগর মসজিদ মাস্টারে বলা শিমুল না, ওরেও কি কাজ নিছস নাকি? ও চাচা ওর পরিবারে দুর্ঘটনা তো আমি জানিনি। ওরে মসজিদ মাস্টার আসলে একটা ভালো মানুষ ছিল, চাইছিল তার পোলারে পড়ালেখা করাইয়া একটা সরকারি চাকরি করা, কিন্তু সেটা তার আর ভাগ্যে হলো না। আচ্ছা থাক তাহলে ওইসব দুঃখের কথা। আচ্ছা তোরা যা তাহলে। এই মানে কোন আজকে ও তো আজকে কাজে লাগবে, তাই না? শিমুল আজকে মন খারাপ করে বই আসুন যে। ওই বেটা কথা বস নাকি আসে কামে যাবি না? ইয়ার কেন জান, তুই তো জানোসি ছোটবেলা আম্মা আব্বা মরে যাওয়ার পর আমার চাচার কাছে থাইকে খাইয়া অনেক কষ্টে লেখাপড়া করছি। বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব, কিন্তু সেই স্বপ্নগুলো আজ টাকার অভাবে যে এইভাবে ঘোরা হয়ে গেল আমি জানতাম না। দেখ ভাই, ছোটবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করি একটা চাকরি করি, কিন্তু বাবা মরে যাওয়ার পর আর সেই স্বপ্নগুলো পূরণ হল। তারপর ছোটোবেলা থেকে লালু চাচার বছরে কাজ করি, তারপর ধর কাজ করি অনেক সন্তে জমাইছি, এই টাকা দিয়ে আমি কী করবো? কী করবো এই টাকা দিয়ে? তোর টাকার অভাবে চার কি হইতেছে না, এটা আমি বন্ধু হিসাবে মানিয়ে নিতে পারতেছি না। তাই আমি চাই আমার সেই সঞ্চয় টাকা দিয়া তুই চাকরি নিবি, তারপর তোর বাবার স্বপ্ন পূরণ করবি। কিন্তু তুই আমার এতগুলো টাকা কেন দিবি? আমি তো টাকাগুলো তোর দিতেছি না, আমি আমার ভাইয়ের টাকাগুলো দিতেছি। সত্যি তুই মহান রে, তুই আমার মহাবার স্বপ্নগুলো তুই পূরণ করেছিস ভাই, ইচ্ছাগুলো পূরণ করেছিস, টাকা দিয়ে ভাই অনেক বড় বড়। তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আচ্ছা চল তাহলে, কামে দেরি হইতেছে, কামে যাই।